ঢাকায় নানা আয়োজনে 169 মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত। 169 মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঢাকা রমনা ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেন মেন সড়ক ঘুরে একই স্থান শেষ হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্র কমিটির সভাপতি হিঙ্গু মুর্মু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। ভারত প্রেসিডেন্ট সান্তাল পারগানা ফিল্ম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন ব্লেস ইমানুয়েল টুডু। বিস্তারিত দেখুন শাহরিয়া শাহাদাতের প্রতিবেদনে। হাজার হাজার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুভূত হবেন এবং অনুপ্রাণিত করুন সবাইকে।